লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উদ্বোধন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উদ্বোধন করেন। একটি অডিও ভার্চুয়াল স্ক্রিনে এবং সরাসরি বেনিফিট 5 লক্ষ বেনিফিট ট্রান্সফার হয়। এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আলিপুরদুয়ার জেলা পৌর ভবনে আজ মোট 20 জনের হাতে চেক তুলে দেওয়া হয় এবং আলিপুরদুয়ার জেলায় আরও মোট 48 জনের নাম নথিভুক্ত করা হয়। জেলা পরিষদের সভাধিপতি বলেন, 48,000 লক্ষ্মী ভান্ডার প্রকল্পের গ্রাহক 1 মাসের মধ্যেই সুবিধা পেয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলায় আরও 5 লক্ষ উপভোক্তাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় এনে আজকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন এবং আমরা আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার পৌরসভা হলে 20 জনকে আমরা আজকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের চেক প্রদান করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং আলিপুরদুয়ার জেলার 48,000 আরও যারা মা বোনেরা আছেন তাদের নাম নথিভুক্ত হয়েছিল, তাদের আজকে সেই নামগুলো স্যাংশন হয়ে গেছে। আজ ধীরে ধীরে তারা 1 মাসের মধ্যে সবাই ওই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে আর্থিক সহায় সেটা পেয়ে যাবেন।